তো এবার এক সাধারণ মহিলার প্রশ্নে যথারীতি বিড়ম্বনায় পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমনকি যে প্রশ্নটি তাকে অনেকটাই ভাবিয়ে তুলেছে এবং এরকম এক ঘটনার সাক্ষী থেকে গেলেন বিজেপির রাজ্য সভাপতি কি প্রশ্ন করা হয়েছিল তাকে কেনই বা করা হয়েছিল এই সমস্ত কিছু দেখে নেবো আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেল দিকে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আই রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক কামাকানো একটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো এনআরসি ইস্যুতে এবার দৃশ্যতেই অস্বস্তিতে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুরু থেকে বাংলায় এনআরসির পক্ষে রাজ্য বিজেপি খোদ দিলীপ ঘোষকে একাধিকবার এনআরসির পক্ষে কথা বলতে শোনা গিয়েছে কিন্তু এবার এনআরসি নিয়েই অস্বস্তিতে পড়তে হলো মেদিনীপুরের সাংসদকে আলিপুরদুয়ারে রাজা ভাত খাওয়া জনসংযোগে গিয়ে এক বিধবা মহিলার প্রশ্নে অস্বস্তিতে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি গত মঙ্গলবার দিলীপ ঘোষ আলিপুরদুয়ারে রাজাবাদ খাওয়ায় পাম্পু বনবসতিতে গিয়েছিলেন জনসংযোগের জন্য সেখানকার এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন করেন বিজয় শর্মা নামের ওই সমর্থকের বাড়িতে খাওয়া দাওয়া সেরে ফেরার পথেই চরম অস্বস্তির মধ্যে পড়তে হল দিলীপ ঘোষকে পাম্পু বনবসতির বাসিন্দা অনিভা কর নামের এক মহিলা দিলীপ ঘোষের পথ আটকে জিজ্ঞাসা করেন পাঁচ মাস আগে আমার স্বামী মারা গিয়েছেন তার কোন রকম নথি বা কাগজ আমার কাছে নেই এবার কি আমাকে আমার সন্তানদের তাড়িয়ে দেওয়া হবে ওই মহিলা আরো জানান আমার বাড়ি অসমে ২৬ বছর আগে রাজা ভাত খাওয়াই আমার বিয়ে হয় মাস ছয়েক আগে আমার স্বামী মারা যান কিন্তু আমাদের সমস্ত নথি বন্যায় ভেসে গিয়েছে সবাই বলছে কাগজপত্র না থাকলে নাকি আমাদের তাড়িয়ে দেওয়া হবে আমি দিলীপ ঘোষের কাছে স্পষ্ট করে বিষয়টি জানাতে চাই এবং মহিলার এই প্রশ্নেই দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান দিলীপ ঘোষ যদিও অস্বস্তি কাটিয়ে তিনি শেষ পর্যন্ত বলেন আপনার কাগজপত্রের কোনো প্রয়োজন নেই আপনি শুধু নিজে থাকলেই হবে কোন রকম কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন তবে যেটা উল্লেখ না করলেই নয় শুরুর দিকে এনআরসি নিয়ে জোরালো দাবি জানালেও গতকালই কিছুটা শূন্যরম করেছেন দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র অসমে এনআরসি হয়েছে বাংলার জন্য এমন কোনো নির্দেশ নেই অর্থাৎ এক কথায় বলতে গেলে দিলীপ ঘোষ প্রায় একশো ডিগ্রি ঘুরেই তার নতুন মতামত ব্যক্ত করেছেন